হাই বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি মানুষের পূর্বপুরুষ বানর ছিল। প্রাচীনকালে যখন টেকনোলজির মতো কোনো রকমের সুবিধা ছিল না, তখন মানুষ জঙ্গলে বসবাস করত। আমাদের বসবাস করা থেকে শুরু করে রীতি রেওয়াজ, খাবার খাওয়া এবং কথাবার্তা সম্পূর্ণ আলাদা হয়ে থাকত। এই সকল বিষয়গুলি নিয়ে আমরা যখন ভাবনা চিন্তা করতে থাকি, তখন আমাদের অদ্ভুত মনে হয়। দিনের পর দিন মডার্নাইজেশন বাড়তে থাকে এবং মানব জাতি ক্রমশ বুদ্ধিমান হতে শুরু করে, আর প্রতিটি কঠিন পদক্ষেপে মানুষ তাদের বুদ্ধি দিয়ে এবং নতুন টেকনোলজির সহযোগিতায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। কিন্তু বর্তমান যুগে এখনও এমন কিছু জাতির মানুষ রয়েছে যারা শহর অঞ্চল এবং মডার্ন টেকনোলজি আর আধুনিক সুবিধা ছেড়ে এখনও জঙ্গলের মধ্যে বসবাস করছে। তাদের দৈনন্দিন খাদ্য, কথাবার্তা এবং শরীরের কিছু অঙ্গ আমাদের মতো এতটা উন্নত নয়। জঙ্গলে বসবাস করার ফলে এই সকল মানুষগুলি সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে রয়েছে। এক একটি জাতিগোষ্ঠীর মধ্যে কিছু বিশেষ রীতিরেওয়াজ রয়েছে। এই সকল মানুষগুলির উপর সরকারের কোনো রকমের নিয়ম প্রযোজ্য নয়। সমগ্র বিশ্ব জুড়ে 100টিরও বেশি সংখ্যক আনকন্ট্যাক্টেড ট্রাইবস, অর্থাৎ যোগাযোগহীন উপজাতি রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কতগুলি বিশেষ উপজাতি সম্পর্কে। আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। হামার ইথিওপিয়া। আফ্রিকার ইথিওপিয়া জঙ্গলে বসবাসকারী এই জাতির মানুষগুলি অন্যান্য উপজাতির থেকে অনেকটাই বেশি পরিমাণে রয়েছে। তাদের মোট জনসংখ্যা প্রায় 45,000-এর কাছাকাছি। ইথিওপিয়ার কেনিয়ার বর্ডারের কাছাকাছি এদের প্রধান বসতি। এই জাতির মানুষগুলি তাদের ইউনিক রীতিরেওয়াজ এবং কালচারের জন্য সমগ্র বিশ্বে পরিচিতি পেয়েছে। এই উপজাতির মধ্যে যখন কেউ টিন এজ ক্রস করে যুবক হয়ে ওঠে, তখন তার জীবনসঙ্গিনী খোঁজার জন্য এবং পুরুষত্বে প্রমাণ দেওয়ার জন্য এখানে পুরানো রীতিরেওয়াজগুলিকে অতিক্রম করতে হয়। বিভিন্ন ধরনের প্রথাগুলিকে অতিক্রম করার পর শরীরের সমগ্র পোশাক খুলে রেখে ষাঁড়ের উপর দিয়ে যেতে হবে। যদি এই রকমের কাজে সে সফল হয়ে যায়, তাহলে সে নিজেই তার জীবনসঙ্গিনী বাছাই করতে পারবে। একই রকমভাবে মহিলারা নিজেদের জীবনসঙ্গিনী বাছাই করতে পারবে, আর তার জন্য এখানে একটি আলাদা প্রথা রয়েছে। এখানে বাছাই করা 7টি মহিলার উপর চাবুক কিংবা লাঠি দিয়ে মারা হয়। আর এখানে একটি নিয়ম হলো, যে মারবে এবং যে মার খাবে তারা দুজনেই কোনো রকমের শব্দ করতে পারবে না। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, মহিলারা ধরে ধরে নিজেদের উপর চাবুক মারায়, যাতে করে তাদের দেহে ক্ষতের চিহ্নগুলি সকলের কাছে শো আপ করতে পারে। জিরাওয়াজ। জিরাওয়াজ আন্দামানে বসবাসকারী 4টি উপজাতির মধ্যে একটি। তাদের জীবনের মূল লক্ষ্য হল শিকার করা এবং খাদ্য সংগ্রহ করা। তাদের জনসংখ্যা প্রায় 400-এর কাছাকাছি। তারা শুধুমাত্র তাদের তীর এবং কামানের সহযোগিতায় বন্য শুকর, কচ্ছপ, মাছ এবং কাঁকড়ার মতো আরও অন্যান্য প্রাণী শিকার করায় এক্সপার্ট রয়েছে। এছাড়াও তারা মধু খেতে একটু বেশি পছন্দ করে, আর ছোটোখাটো অনুষ্ঠানে তারা গান বাজনাও করে থাকে। তারা শহর অঞ্চল থেকে অনেকটাই দূরবর্তী স্থানে লুকিয়ে জীবনযাপন করতে একটু বেশি পছন্দ করে, কিন্তু বর্তমানে তারা আপ্রাণ চেষ্টা করেও নিজেদেরকে শহর অঞ্চলের মানুষদের থেকে দূরে রাখতে পারছে না। আর এই রকমের ঘটনার প্রধান কারণ হলো জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া একটি ট্রাঙ্ক রোড। ট্রাঙ্ক রোড যাওয়ার আগে তাদের জীবন খুবই সহজ সরল ছিল, কিন্তু বর্তমানে এই রোড তৈরি হওয়ার পর থেকে শহর অঞ্চলের মানুষজন তাদের ব্যক্তিগত জীবনযাত্রায় একটু বেশি দখল দিতে শুরু করেছে। এখানে ঘুরতে আসা অনেক ট্যুরিস্ট তাদের সঙ্গে পশুদের মতো আচার ব্যবহার করে থাকে, আর কিছু সময় নেশাগ্রস্ত অবস্থায় তাদের মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে। শহর অঞ্চলের মানুষরা এখানে একটু বেশি পরিমাণে আসা যাওয়া শুরু করে, যার ফলে বর্তমানে তাদের মধ্যে নিত্য নতুন রোগের সৃষ্টি হচ্ছে। বর্তমানে সরকার এখানে কিছু নিয়ম চালু করেছে। এই উপজাতিদের কাছাকাছি যাওয়া যাবে না, তাদের কোনো রকমের ছবি তোলা যাবে না এবং তাদের সঙ্গে কোনো খাবার দাবারের বস্তু শেয়ার করা চলবে না। আয়োরিয়স। সাউথ আফ্রিকায় বসবাসকারী এটি একটি এমন উপজাতি যাদের বসবাসকারী স্থান গাছপালা কাটার জন্য অনেকটাই কমে এসেছে। এটা মনে করা হয় যে আগামী ভবিষ্যতে তাদের সমগ্র জমি জায়গা ছিনিয়ে নেওয়া হবে, আর তাদের মধ্যে একটি বৈচিত্র্যময় প্রথা অতীত থেকেই পালন করে আসা হচ্ছে। এই জাতির মানুষরা কোনো ব্যক্তি মাটিতে মৃত্যু হওয়াকে অশুভ মনে করে,
যার ফলে কোনো ব্যক্তি বুড়ো হয়ে গেলে তার মৃত্যুর আগে তাকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হয়। সেন্টিনেলিজ। জিরাওয়াজদের মতোই সেন্টিনেলিজরাও আন্দামানে বসবাসকারী একটি উপজাতি, কিন্তু তারা অন্যান্য জাতির তুলনায় অনেকটাই ভয়ানক এবং বুদ্ধিমান। একটি গবেষণা থেকে জানা গিয়েছে এই মানুষগুলি আন্দামানে বিগত 60,000 বছর ধরে বসবাস করে আসছে। প্রকৃতির ছোট্ট থেকে ছোট্টতম বিপদের আশঙ্কা অনেকটা আগেই তারা অনুমান করতে পারে, আর এটাই কারণ হলো যে 2004 সালে আসা সুনামি সম্বন্ধে তারা অনেকটা আগেই অনুমান করতে পেরেছিল। আর সুনামি আসার আগেই তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য উপরে সুরক্ষিত জায়গায় চলে গিয়েছিল। এই প্রজাতির মানুষগুলি বাইরের কোনো ব্যক্তিকে তাদের এলাকার মধ্যে প্রবেশ করতে দেয় না, আর বাইরের কোনো মানুষ দেখা মাত্রই তারা তীরধনুক দিয়ে আক্রমণ করে বসে। শহর অঞ্চল এবং মডার্ন টেকনোলজি ছেড়ে অনেকটা দূরে জঙ্গলের মধ্যে বসবাস করার ফলে এই উপজাতির মানুষগুলি দীর্ঘ সময় ধরে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে এবং জীবিত রয়েছে। চানচুজ। অন্ধ্রপ্রদেশের নাল্লামালাই জঙ্গলে বসবাস করে এই উপজাতি। এই উপজাতির মানুষগুলি শহর সম্বন্ধে কোনো ধারণা রাখতে চায় না, আর তারা পয়সা, দোকান এবং চাষবাস সম্বন্ধে কোনো ইন্টারেস্টও রাখে না। জীবনযাপন করার জন্য তারা শুধুমাত্র জঙ্গলের উপর নির্ভর করে রয়েছে। একটি ছোট্ট জায়গার মধ্যে অল্প কিছু শিকার এবং গাছপালা খেয়ে জীবিত রয়েছে। প্রথম দিকে তারা শিকার করার জন্য বন্য শুকর, হরিণ বেছে নিত, কিন্তু বর্তমানে গভর্নমেন্টের নিয়মের জন্য ছোটোখাটো প্রাণী, খরগোশ এবং কিছু পাখি শিকার করে তারা জীবনযাপন করছে। অন্ধ্রপ্রদেশের যে স্থানটিতে তারা বসবাস করছে, কিছু বছর আগে সরকার ওই স্থানটিকে টাইগার রিজার্ভ ঘোষণা করেছিল, যার ফলে তাদের জীবনযাপন করা বর্তমানে অনেক কঠিন হয়ে পড়েছে। তাদের মন্তব্য, তারা কোনো রকমের সরকারি সুবিধা চায় না। এখনও পর্যন্ত তারা যেভাবে বসবাস করে এসেছে, তারা সেইভাবে আগামী ভবিষ্যতে জীবিত থাকতে চায়। দি গ্রেট অ্যান্ডামানিজ। এই উপজাতি জনসংখ্যা কিছু বছর আগে 10,000 মতো ছিল, কিন্তু বর্তমানে তা 60-এ গিয়ে ঠেকেছে। গ্রেট অ্যান্ডামানিজ তাদের ইতিহাস বেশ কৌতূহল সমূহ ছিল। ভারতের স্বাধীনতার আগে ইংরেজের সময়কালে তারা ইংরেজদেরকে তাড়ানোর জন্য অনেকটা চেষ্টা করেছিল। ওই সময়ে যখন কয়েদিদের কালা পানি শাস্তি দেওয়া হতো, তখন তারা কোনো প্রকারে যদি জেল থেকে পালিয়ে যেত, তাহলে সোজা গিয়ে এই উপজাতির কাছে গিয়ে উঠত আর তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করত। ইংরেজদের সঙ্গে লড়াই করার সময় তাদের অনেক মানুষ মারা যায়, যার ফলে তাদের বর্তমান জনসংখ্যা অনেকটাই কমে গিয়েছে। আর এই কারণে কিছু বছর ধরে তারা নিজেদের মধ্যে বিবাহ এবং তাদের উপজাতি ছাড়াও অন্যান্য মানুষের সঙ্গে বিয়ে করতে শুরু করে, যাতে করে তাদের উপজাতির অস্তিত্ব টিকে থাকে। কিছু অ্যান্ডামানিজ শহর অঞ্চলের জীবনযাপন সম্পূর্ণ অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু এখনও এনাদের কিছু মানুষ জঙ্গলে বসবাস করছে। ফিলিসিয়ারস। এই উপজাতিকে বিশ্বের সবথেকে আলাদা মানুষ, বিলুপ্ত হয়ে যাওয়া মানুষ এবং অ্যারো পিপল নামে জানা যায়। এই মানুষগুলি তীর চালানো এবং আক্রমণ করার দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এবং ফাস্ট বলা চলে। জঙ্গলে বসবাসকারী এই উপজাতি বাইরের কোনো মানুষকে তাদের আশেপাশে পর্যন্ত আসতে দেয় না। এটাই কারণ হলো যে এখনও পর্যন্ত এই উপজাতির বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। ব্রাজিলের জঙ্গল ভ্রমণ করার সময় একবার তাদের ছবি তোলা হয়েছিল, আর সেই সময় তারা হেলিকপ্টার দেখে তীর ছুটতে শুরু করে। এই বিষয়ে ব্রাজিলের সরকার মনে করে অবৈধ কাজকর্ম করা মানুষগুলি তাদের সঙ্গে মিলিত হয়ে কোনো রকমের অবৈধ পদক্ষেপ না নিয়ে ফেলে। মাস্কোপিরো। অ্যামাজনের জঙ্গলে বসবাসকারী এই উপজাতি 1980-এর সময়কালে জঙ্গলে রাজত্ব করে বেড়াত, কিন্তু বর্তমানে তাদের জনসংখ্যা অনেকটাই কমে গিয়েছে এবং 800-টির কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তারা অ্যামাজন জঙ্গলে কাঠের তৈরি ঘরের মধ্যে বসবাস করে এবং বাঁশের ব্যবহার তারা খুবই ভালো রকমভাবেই জানে। বাঁশের সহযোগিতায় তারা অস্ত্রশস্ত্র তৈরি করা থেকে শুরু করে মদ পর্যন্ত তৈরি করতে পারে। তাদের সম্বন্ধে মনে করা হয় যে তাদের ভাবনা চিন্তা অনেকটাই উন্নত। যতটা পরিমাণে আমরা তাদের সম্বন্ধে জানি, তার থেকে অনেক বেশি গুণ তারা আমাদের সম্বন্ধে খোঁজ রেখেছে, যার ফলে খাদ্যের খোঁজে তারা নিজেদের এলাকা ছেড়ে অন্য উপজাতির এলাকায় যেতে বিন্দুমাত্র ভয় পায় না।
কিছু সময়ে সাধারণ মানুষ তাদেরকে নিজেদের আশেপাশে দেখে ভয় পেয়ে যায়, কারণ তারা একটু ভয়ানক হয়ে থাকে। যে কোনো বিপদের আশঙ্কা পাওয়া মাত্রই তারা যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। রুক পিপল। ভিয়েতনামে অবস্থিত এই আদিবাসী মানুষগুলি থাকার জন্য গুহা ব্যবহার করে থাকে। গুহাকে ভিয়েতনামে রুক বলা হয়ে থাকে, যার জন্য এই মানুষগুলির নাম রুক পিপল রাখা হয়েছে। ভিয়েতনামের ঘন জঙ্গল এবং লস এর বর্ডার এদের প্রধান বসবাসকারী জায়গা। ভিয়েতনাম যুদ্ধের সময়কালে ভিয়েতনামী আর্মিরা তাদের দেখতে পায়, আর তাদের সোসাইটি অনেকটাই বড়, যেখানে অনেক ধরনের রীতিরেওয়াজ এবং নিয়ম পালন করা হয়ে থাকে। তারা মনে করে যে যদি কোনো মানুষকে সাপ, সিংহ এবং ভাল্লুক কামড় দিয়ে থাকে, তাহলে ওই মানুষটি অভিশপ্ত হয়ে যায়, আর তারপর ওই মানুষটিকে তাদের থেকে অনেকটা দূরে জঙ্গলের মধ্যে বসবাস করতে হয়। এই রকমের সময়কালে সে কোনো রকমের আত্মীয় পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে না। এই প্রজাতির মানুষরা তাদের পূর্বপুরুষ এবং দেবতার উপর অনেকটাই বিশ্বাস রাখে। তারা জঙ্গলের মধ্যে শিকার করা এবং খাদ্য সংগ্রহ করতে অনেকটাই দক্ষতাপূর্ণ। কম জনসংখ্যা থাকার পরও পুরানো রীতিরেওয়াজ মেনে জঙ্গলে বসবাস করতে তাদের বিন্দুমাত্র অসুবিধা হয় না। ভিয়েতনামের সরকার তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সরকারের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যায়। সমগ্র বিশ্বজুড়ে এখনও এমন কিছু উপজাতি রয়েছে যারা আমার আপনার থেকে অনেক দূরে জঙ্গলের মধ্যে বসবাস করছে। এই সকল আদিবাসীদের সম্বন্ধে আপনার মতামত থাকলে নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ডেসক্রিপশন বক্স ওপেন করে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে অবশ্যই ফলো করে নেবেন, বিশেষ করে আমাদের ফেসবুক পেজটি, কারণ এখানে প্রতি সপ্তাহে দুটি করে নতুন ভিডিও আসতে চলেছে। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যার ফলে এই রকমই প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।